كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لك هذا يا إلهي مدينة في بستي وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شمارت مسلمان الكرام مهان الله تعالى شاهد درباره وشنك وغرد وقلم دشك وردي قرشي جي الله تبارك وتعالى كتيب الشرب وكشت دائما الله تعالى فبدر وغرد مسجد البيتوري আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথাবার্তা বলার জন্য শোনার জন্য বোঝার জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি মহব্বতের কণ্ঠে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আরো শুকরিয়া আদায় করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়ে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ প্রদান করেছেন, এজন্য আমরা আবারও শুকরিয়া প্রদান সবাই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা ধারাবাহিকভাবে সলাত সম্পর্কে আলোচনা করতেছিলাম, গত জুমার যেখানে আলোচনা শেষ করেছিলাম ইনশা আল্লাহ আজকে আমরা সেখান থেকে পরবর্তী কথাগুলো শুরু করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার জন্য শোনার জন্য বোঝার জন্য আমল করার জন্য তৌফিক দান করেন। আমরা সবাই বলে আল্লাহুম্মা আমিন। আপনারা আল্লাহ নবী সাইয়্যিদানা হযরত মূসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালামের নাম শুনছেন না? মূসা আলাইহিস সালাম যখন মদিয়ান থেকে ওনার কুমিল্লি নিয়ে পরিবার বর্গকে সাথে নিয়ে যখন মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন, উনি হঠাৎ করে দেখতে পাইলেন রাস্তার মধ্যে বিশাল একটা আগুন। এটা আসলে জগতে কোন আগুন ছিল না। মূসা আলাইহিস সালাম আগুন লক্ষ্য করে আগুনের দিকে অগ্রসর হতে লাগলেন। আসলে এটা ছিল আমার আল্লাহ পাকের নূর। বাইরে আমার বন্ধুরা, আমার হযরত মূসা আলাইহিস সালাম যখন আগুনের কাছে গেলেন, এইটা আসলে আগুন ছিল না, এইটা ছিল আমার আল্লাহর নূর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, ইন্নি আনা রাব্বুকা ফাখলা আনা আলাইক ইন্নাকা বিলওয়াদি মুকাদ্দাসি তুওয়া فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري. الله رب العالمين بولن هي موسى بشنا আমি আগুন নই, আমি হচ্ছি তোমার রব, আমি তোমার রব, আনা রব, আমি তোমার রব। ফাখলা আনা আলাইক, আমি আল্লাহ রব্বুল আলামিন দেখতেছি
getting from Mulasu. আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবুয়ত প্রদান করলাম ও انا اخترتুকা আমি আমার বান্দাদের মধ্যে তোমাকে নির্বাচিত করেছি ফাসতামি লিমা ইউহা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যা বিধি করেছি তুমি মনোযোগ দিয়ে শোনো ইন্নানি আনাল্লাহ নিশ্চয়ই আমি আমি হচ্ছি তোমার একমাত্র আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ কোনো ভাগ আছে আল্লাহর সাথে কাউকে শরীক করে যাবে আমাদের দেশের মধ্যে বহু মানুষ আছে যারা না জেনে না বুঝে আল্লাহর সাথে কোনো কিছু শরীক করে ফেলে বিশেষ করে আমাদের দেশের মধ্যে যে বিভিন্ন মাজার আছে না দরবার আছে না এই মাজার গুলার মধ্যে শরীক বেদাত বেশি হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করে মুক্ত করে আমরা বলি আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আনুগত্য বন্দেগি করো আল্লাহ নিজেই মূসা নবীকে নবুয়ত দেওয়ার সময় বলতেছেন যে আনাখতারতুকা আমি তোমাকে নির্বাচিত করেছি নবী হিসাবে যা কিছু অভি করতেছে তোমার কাছে মূসা নবী মনোযোগ দিয়ে শোনো আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া আর কোন ইলাহ নেই ফাবুদনি আমার দাসত্ব আনুগত্য বন্দেগি করো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি সালাত প্রতিষ্ঠা করো আমি আল্লাহ রাব্বুল আলামিনের শরণে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতেছি তাহলে দেখা গেল মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ নবুয়ত দিয়েছেন সূরা তোহার 12-13 নম্বর আয়াত আমি এইমাত্র আপনাদেরকে শুনাইলাম মূসা নবীকে নবুয়ত দেওয়ার সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমি সলাতা তুমি সলাত প্রতিষ্ঠা করো কেন করবা লিযিকরি আমার স্মরণ আমরা আল্লাহকে স্মরণে রাখতে চাই না চাই না আর এ ব্যাপারে বলেন চাই কি চাই না আল্লাহকে যদি স্মরণে রাখতে চান আল্লাহকে যদি স্মরণ করতে চান তাহলে সলাতকে বরণ করতে হবে এই নির্দেশ সূরা তোহার 14 নম্বর আয়াতে আল্লাহ মূসা নবীকে দিয়েছেন ও আকিমিস সলাতা তুমি সলাত প্রতিষ্ঠা করো লিযিকরি আমার স্মরণে আজকে আমাদের দেশের মধ্যে বহু মাজার আছে বহু দরবার আছে বহু পিরসাব আছে মাজারের মধ্যে মাজার আছে কিন্তু সেখানে আল্লাহর বিধান নাই কি আছে আপনারা ভালো মতন জানেন এগুলো আমার আর বলার প্রয়োজন মনে করি না নাসানা পিনারি পুরুষ একসাথে বেপর যায় মিশা মিশি আছে না নাই আর মাশা আল্লাহ ওই দরবারে বাবা যিনি আছেন পাঁচক্ত নামাজ সুদূরের কথা একক্ত নামাজও বলে না তারা নাকি কলবের নামাজ পড়ে কলবের নামাজ আধ্যাত্মিক নামাজ তারা মানুষকে দেখায় নামাজ পড়ে না তারা আল্লাহকে দেখায় নামাজ পড়ে যখন বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি দিনই দিনই নামাজ পড়তে বলছেন নাকি জামাতের সাথে নামাজ পড়তে বলছেন শরীরে কোন উজুরের কারণে কেউ যদি জামাত মিস করে তাহলে সেই ব্যক্তি যেখানেই থাকবে যখনই সুযোগ হবে তখনই সলাত আদায় করে নিবেন এটাই হচ্ছে ইসলামী শরীয়তের দিক নির্দেশনা ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে বলতেছেন মূসা নবী ওয়াকিমিস সলাতা লিযিকরি
আমার স্মরণে নামাজ পড়ো আমরাও আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি এই জিনিসটা প্রমাণ করবার জন্য সালাত কায়েম করতে চাই আর একটা মজার কথা